আমি কৃষাণু বিশ্বাস, টালিগঞ্জ রবীন্দ্র সরোবর মেট্রোর ওখানে থাকি, ওখান থেকে এসছি। তা দাদার কাছে আজকে রয়্যান কোম্পানিতে আমি R15টা নিতে এসছি। আমি দাদার অনেক ভিডিও দেখে অনেক দিন ধরেই দেখছিলাম, দেখতে দেখতে R15টা পছন্দ হলো, তাই আজকে নিতে এসছি। খুব ভালো লাগলো, যেরম ভিডিওতে দেখিয়েছে পুরো সেম টু সেম আমি পেয়েছি এখানে। তা দাদার কাছে আপনারা আসুন, দেখুন দাদার বাইকের কন্ডিশন খুবই ভালো, যেরকম ভিডিওতে আপনারা দেখবেন সেরকমই পাবেন। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রসেনজিৎ রয়। মোটামুটি ভিডিও স্টার্টিং থেকে তোমরা বুঝতে পেরেছো যে আজকে কিসের ভিডিও হতে চলেছে। আমি কিন্তু আমার কথা সবসময় রাখার চেষ্টা করি। তোমরা বলেছো যে দাদা KTM এর কালেকশন দেখাও, দেখিয়েছি। R15 এর কালেকশন দেখাও, সেটাও দেখিয়েছি। তোমরা বলেছিলে বুলেটের কালেকশন দাদা দেখাও, সেটাও নিয়ে আজকে চলে এসেছি। সো আমি কিন্তু আমার কথা রাখার চেষ্টা করি, কিন্তু তোমাদেরকেও আমার কথা রাখার চেষ্টা করতে হবে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা নিউ আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলটা আগে থেকে রয়েছে তাদের তো আর কিছু বলার নেই, তারা আমার ভিডিও দেখো। আর নিয়মিত আমার ভিডিও পেতে হলে বেল আইকনকে প্রেস করো। সো টাইম ওয়েস্ট না করে এখন তোমাদেরকে আমি বুলেটের কিছু কালেকশন দেখাবো, স্কুটির কিছু কালেকশন দেখাবো, আরও দেখাবো অনেক কিছু। প্রথমেই যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে একটা স্কুটি। অনেক মহিলা ভিউয়ার্সরা আমাকে বলেছেন দাদা শুধুমাত্র আপনি ছেলেদের গাড়ি দেখান, একটু মেয়েদেরও গাড়ি দেখান। তাদের জন্য হন্ডা ডিও খুবই একটা ডিমান্ডেবল গাড়ি, 2018 সালের গাড়ি। গাড়ির কন্ডিশন একদম মিন্ট কন্ডিশন, অলরাউন্ড গার্ড পর্যন্ত লাগানো রয়েছে। দেখুন গাড়িতে দাগ পর্যন্ত নেই, গাড়ি একদম মিন্ট কন্ডিশনের, এখনও পর্যন্ত সার্ভিসিং হয়নি, পলিশ হয়নি। সার্ভিসিং করার পরে আরও বেটার লাগবে দেখতে। গাড়ির 2018 সালের গাড়ি, আপনাদের জন্য হয়ে যাবে 42,000 অনলি, ঠিক আছে। হন্ডা ডিও খুবই একটা ডিমান্ডেবল গাড়ি, গাড়ির কন্ডিশন একদম মিন্ট কন্ডিশনে রয়েছে। আগের ভিডিওতে তোমাদেরকে জিক্সার SF দেখিয়েছি, এবার দেখাবো নেগেট ভার্সন। দেখো 2018 সালের গাড়ি, গাড়ি একদম মিন্ট কন্ডিশন, গাড়ি মাত্র 20,000 কিলোমিটার চলেছে। যে দামে দেবো আবার সেই চ্যালেঞ্জিং প্রাইস শুধুমাত্র দিতে পারে রয়্যানকো, 55,000 টাকায় 2018 জিক্সার, একদম মিন্ট কন্ডিশনের গাড়ি। গাড়িতে একটা দাগ পর্যন্ত নেই, গাড়িটা সবাই এসছে। এই গাড়িটা তোমার চলেছে 20,000 কিলোমিটার। জিক্সার দেখানোর পর চলে আসবো খুবই একটা ডিমান্ডেবল গাড়ি, ইয়ামাহা R15S। অনেক ভিউয়ার্সরা বলেছে দাদা S মডেল দেখাও, তাদের জন্য 2018 S মডেল একদম মিন্ট কন্ডিশন, আবার যে দামে দেবো আপনারাও কিন্তু খুব খুশি হয়ে যাবেন। যে দামে দিচ্ছি 59,000-এর 2018 S মডেল। দেখুন এক্সস্টও আপনার লাগানো রয়েছে, গাড়ির সাউন্ড একবার শুনে নিন। দেখুন গাড়ির কন্ডিশন দেখুন, একদম মিন্ট কন্ডিশনে গাড়ি। গাড়িতে দেখুন কোনো দাগ পর্যন্ত নেই, একদম চকচক করছে। গাড়িতে AC এক্সস্টও লাগানো রয়েছে, দারুণ কন্ডিশন। দেখুন গাড়ির সাউন্ডটা শুনলেই আপনারা বুঝতে পারবেন। যারা স্পোর্টস গাড়ির লাভার তাদের জন্য খুবই একটা চয়েসফুল বাইক ইয়ামাহা R15S। আর ওয়েট করাবো না বন্ধুরা, এবার দেখাবো তোমাদেরকে ক্লাসিক রয়্যাল এনফিল্ডের, খুবই একটা ডিমান্ডেবল গাড়ি। এই গাড়িটা আপনাদের 2020 সালের গাড়ি, একদম মিন্ট কন্ডিশনের গাড়ি। দেখুন গাড়িটা এক্সেস ফিটিংস অনেক কিছু লাগানো রয়েছে, আপনার লেগ গার্ড, আপনার সাইলেন্সার, আপনার হ্যান্ডেল। গাড়িটা মাত্র 14,000 কিলোমিটার চলেছে, গাড়ি একদম মিন্ট কন্ডিশন। এই গাড়িটা আপনারা ফাইন্যান্সও নিতে পারেন, আমাদের উইলস আর IDFC ফার্স্ট ব্যাংক ফাইন্যান্স করছে। গাড়িটা যদি আপনারা ক্যাশে নেন আমি 1,40,000 টাকা অবধি করে দেবো, 2020 সালের ক্লাসিক 350। কিন্তু ফাইন্যান্স নিলে আমি 5 টাকাও কমাতে পারবো না। গাড়িটা একদম মিন্ট কন্ডিশনে, মাত্র 14,000 কিলোমিটার। আমাদের দাদা যেটা অরিজিনাল সেটা দেখবেন, কোনো গাড়ি আবার 30,000-এরও চলেছে, কোনো গাড়ি 50,000-এরও চলেছে, আর কোনো গাড়ি 2,000-এরও চলেছে, 800 কিলোমিটারও চলেছে। যেটা দেখবেন একদম জেনুইনই দেখবেন। আমার অত টাইম নেই দাদা যে গাড়ির মিটার কমাবো, যেটা আছে পুরো অরিজিনাল রয়েছে। 2000
2020 সালের গাড়ি, 14,000 কিলোমিটার চলা, ক্লাসিক 350 হয়ে যাবে 1,40,000 টাকা ক্যাশ, ফাইন্যান্স নিলে 1,45,000 টাকা। 2020 ক্লাসিক দেখানোর পর চলে আসবো আর একটা ক্লাসিক, দেখো কালারটা এবার ব্ল্যাক, গাড়ির কন্ডিশান দেখো, গাড়ির কন্ডিশান একদম মিন্ট কন্ডিশান, মাত্র 10,000 কিলোমিটার চলা। আপনারা অ্যালাইগুলো দেখুন তাহলে আপনাদের পছন্দ হয়ে যাবে, দেখুন অ্যালাইগুলোর কন্ডিশান দেখুন, একদম মিন্ট কন্ডিশানে গাড়ি, মাত্র 10,000 কিলোমিটার চলা, যে দামে করে দেবো আপনারাও আনন্দ পেয়ে যাবেন। 2017 সালের গাড়ি, 1,18,000 টাকায়, যদি আপনারা ক্যাশে নেন আমি 1,15,000 টাকা অবধি করে দেবো। গাড়ির কন্ডিশানটা একবার দেখে নিন, দারুণ কন্ডিশান রয়েছে গাড়িটার। এতক্ষণ তো আপনারা ক্লাসিক দেখলেন দুখানা, ক্লাসিকে ছোটো ভাইকে দেখবেন না, ইলেকট্রা দেখুন, 2016 সালের গাড়ি, আপনার অ্যালাই হুইলও লাগানো রয়েছে, প্লাস সাইলেন্সারও লাগানো রয়েছে, পাঞ্জাব বক্স, গাড়ি একদম মিন্ট কন্ডিশানের গাড়ি, পুরো সাজানো একটা গাড়ি। 2016 সালের গাড়ি আপনাদের জন্য হয়ে যাবে 74,000 অনলি, গাড়ি মাত্র 9,000 কিলোমিটার গাড়ি চলেছে, গাড়ি একদম মিন্ট কন্ডিশানে রয়েছে, যারা ইলেকট্রা লাভার তাদের জন্য 74,000-এ 2016 গাড়ি। এবার হচ্ছে বড়ো ভাইয়ের পালা, রয়্যাল এনফিল্ডের পুরো ফ্যামিলি আমার কাছে রয়েছে, ক্লাসিক 350 ইলেকট্রা, এবার হচ্ছে থান্ডারবার্ড দেখুন, 2016 সালের গাড়ি, গাড়ি একদম মিন্ট কন্ডিশানে গাড়ি, গাড়ি দেখুন একদম মনে হচ্ছে শোরুম থেকে বার করে নিয়েছি গাড়ি, গাড়ির আপনার একটা কস্টলি সাইলেন্সারের পাইপও লাগানো রয়েছে, সাইলেন্সার অ্যাপটা দেখুন, গাড়িটা একদম মিন্ট কন্ডিশানের গাড়ি, গাড়ি মাত্র আপনার চলেছে 29,000 কিলোমিটার অনলি, গাড়িটা হয়ে যাবে আপনাদের জন্য 85,000-এ, 2016 সালের থান্ডারবার্ড গাড়ি হয়ে যাবে 85,000-এ, এক্সট্রা অ্যাক্সেসারিজও লাগানো রয়েছে, গাড়ি একদম মিন্ট কন্ডিশানের গাড়ি। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যে দামে তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করেছি বাইকগুলো, আশা করছি তোমরাও খুশি হয়েছো। আর আমি এখন নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করবো, কারণ আমার সপ্তাহে একটা কি দুটো ভিডিওই আসে, আমি চেষ্টা করবো আরও বেশি বেশি করে ভিডিও আপলোড করা, ছোটো ছোটো ট্রিপও করবো, অবশ্যই তোমরা আমার সাথে থেকো সেই ট্রিপগুলোতে, সেই ট্রিপের ভিডিওগুলো আমি তোমাদেরকে দেবো। তোমরা কিরম টাইপের ভিডিও আমার থেকে আশা করছো সেটা অবশ্যই দেখো, শুধুমাত্র বাইকের ভিডিও তো তোমরা দেখতে চাও না, আরও কিছু ভিডিও দেখতে চাও, সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, আরে আর কী বলতে হবে আবার, তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? যাই হোক, আজকের জন্য এটুকুনি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, তো নেক্সট ভিডিওর জন্য স্টে টিউন অ্যান্ড গুড বাই।